নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে। আজ দুপুরে মংরা থানার অন্তর্গত রামকৃষ্ণ সিনেমা হলের কাছে জিটি রোডের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে জানা যায়, একটি বাইকে চেপে দুজনে মগরার দিকে আসছিল, সেই সময় একটি ড্যাম্পার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলে মারা যান এক যুবক। গৌতম সোরেন বয়স আনুমানিক 26 বছর, বাড়ি ইঞ্চুরাতে, আর একজনের মগরা হসপিটালে চিকিৎসা চলছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন। আসছিল ওর পিসিতে নিতে, আচ্ছা, দেশের বাড়ি থেকে মগরাতে আসছিল নিতে, সেটাই শুনলাম যে রামকৃষ্ণের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় গেছিল? ও আসছিল এখানে, মগরায় আসছিল। কোথা দিয়ে? আজগর থেকে। কজন ছিল বাইকে? ওইটা আমার ঠিক জানা নেই, মানে ও একাই আসার কথা, এবার আমার ঠিক জানা নেই কজন। কি নাম? এমনি ভাস্কর বলে ডাকতো। ভালো নাম? গৌতম সরেন। বয়স? বয়স ভোটার হয়েছে মোটামুটি। কি করতো? ও বাইরে হোটেলে কাজ করতো। বাইতে এসেছিল কেন? আয়োজন চেয়েছিল? ওটা আমি জানি। আপনি কি হন? আমি প্রতিবেশী। কি নাম? ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।